জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নবনির্বাচিত পঞ্চায়েতের সদস্য সদস্যা বৃন্দের পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন ও গঠনমূলক প্রাথমিক ধারণা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের ডোমকলে। মূলত পঞ্চায়েত এলাকায় কিভাবে কাজ করবে এবং কি কি বিষয়ের উপর উন্নয়নমূলক কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা করেন ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা। বর্তমান সরকার কি কি উন্নয়ন করেছেন সেই বিষয়ে আলোচনা করা হয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম, রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রায়, ডোমকল মহকুমা খাদ্য নিয়ামক মুশির আহমেদ, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস, ডোমকল বিডিও শ্যামসুন্দর মিশ্র, ডোমকল সুপার হুমায়ুন কবির, আইসি জ্যোতির্ময় বাগচি সহ আরও অনেকে। আমরা পঞ্চায়েত নির্বাচন শেষ করেছি, এখনও পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি গঠন হয়নি পূর্ণভাবে। ইতিমধ্যে আমাদের মাননীয় মহকুমা শাসক এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব ডোমকল পঞ্চায়েত সমিতি যারা কুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ সদস্য, তাদের সকলকে নিয়ে, কোনো দল বা কোনো বর্ণ দেখে নয়, সমস্ত বিজয়ী প্রার্থী যারা জয়ী হয়ে এসেছেন তাদেরকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা করা হলো। যার মূলত উদ্দেশ্য ছিল আজকে যে আমরা আগামী পাঁচ বছর যারা নির্বাচিত হয়ে এসেছি তাদের কী করণীয়, কী কাজ, একদম নতুন প্রচুর এসেছে এবং ইয়াং জেনারেশন অনেক এসেছে, তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হলো এবং একটা আলাপকারিতার মধ্যে প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে একটা সুন্দর সেতু গড়ার চেষ্টা করা হলো।